হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.3.2 তে যে প্যারাফ্রেজিং প্র্যাকটিস, এটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টেক্সট একটু পড়ে নেই। এখানে বলছে যে রিড দ্য ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড প্যারাফ্রেজ ইট অ্যান্ড লেট আস প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, এখানে এখানে এই টেক্সটটা দিয়েছে, এই যে টেক্সটটা দিয়েছে, দ্য টেক্সটটা আমরা একটু পড়ার চেষ্টা করি। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপমেন্টস অফ আ কান্ট্রি। শিক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের উন্নয়নের জন্য। অ্যান্ড এডুকেটেড নেশনস এনশিওর দ্য প্রসপারিটি অ্যান্ড মেনটেন দ্য মেনটেন দ্য সেন্সিটি অফ সোসাইটি। একটা সমাজের এডুকেটেড নেশন কি করে, একটা দেশের সমাজের কি করে প্রসপারিটি, উন্নতি এবং মেনটেন দ্য সেন্সিটি অফ সোসাইটি। অ্যান এডুকেটেড নেশনস এনশিওর দ্য প্রসপারিটি, দেশের উন্নয়ন। এডুকেটেড শিক্ষিত সমাজ কি করে, একটা সমাজের উন্নয়ন এবং মেনটেন দ্য সেন্সিটি অফ সোসাইটি, সমাজের পবিত্রতা রক্ষা করে। বিসাইড এডুকেশন, এডুকেশন হেল্প পিপল টু বি রেসপেক্টফুল অফ আদার। শিক্ষিত জনতা অন্যের প্রতি কি থাকে, শ্রদ্ধাশীল থাকে। অ্যান্ড ওপিনিয়নস অ্যান্ড এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস ওয়েন নেসেসারি, তাদের হাত বাড়িয়ে দেয় প্রয়োজনে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক ইউ ফার্স্ট অর সেকেন্ড বা টু হেল্প ইউ টু বি বেটার পারসনস। এডুকেশনের মূল লক্ষ্য নট টু মেক ইউ ফার্স্ট, তোমার নিজেকে শিক্ষিত করা নয়, সেকেন্ড বাট টু হেল্প ইউ টু বি বেটার পারসন, তোমাকে অনেক বেটার পারসন হতে সহায়তা করবে। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা বা এই টেক্সটটা আমাদের প্যারাফ্রেজ করতে হবে কোন কৌশলে, তিনটা টেকনিকে। ফার্স্ট টেকনিক হচ্ছে, এখানে প্রথম টেকনিক এখানে বলে দিয়েছে যে আমরা যে এই কাজটা করব, ইউজ সিনোনিম ওয়ার্ড। প্রথম সিনোনিম ওয়ার্ড ব্যবহার করে এই টেক্সটটাকে আমরা এখানে কি করব, লিখে দিব। দ্বিতীয়ত যেটা করতে হবে, চেঞ্জিং স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আমরা এই কাজটা করতে হবে। আর তিন নম্বর আমরা যেটা করতে হবে, অ্যাড অর রিমুভ ওয়ার্ড করে আমাদের এখানে এই প্যারাফ্রেজটা লিখতে হবে। ওকে, এই কাজটা আমরা করছি, কিভাবে করব। প্রথমত এখানে যে ইয়েটা দেওয়া আছে, তো আমি এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেমন ইম্পর্টেন্টের সমর্থক শব্দ আমি এখানে এসেন্সিয়াল লেখা হয়েছে, ডেভেলপমেন্টের পরিবর্তে প্রোগ্রেস লেখা হয়েছে, তারপরে এখানে এডুকেটেড এর পরিবর্তে লিটারেট লেখা হয়েছে, মেইনটেনের পরিবর্তে আফোর্ড লেখা হয়েছে, সেন্সিটির পরিবর্তে ভ্যালুজ লেখা হয়েছে বা ফিউরিটি লেখা হয়েছে, নেসেসারির পরিবর্তে এডুকেশন, এখানে লার্নিং, তারপর রেসপেক্টফুল এর পরিবর্তে আমরা নিয়েছি কি মাইন্ডফুল, তারপরে ওপিনিয়ন মাইন্ডফুল, ওপিনিয়ন আচ্ছা রেসপেক্টফুল, মাইন্ডফুল রেসপেক্টফুল, তারপর হচ্ছে ওপিনিয়ন প্রসপেক্টিভ, এরপরে আছে নেসেসারি হচ্ছে নিডেড, পারপোজ হচ্ছে এইম, হেল্প হচ্ছে অ্যাসিস্ট, তারপরে বেটার পারসন হচ্ছে সেলফ ইমপ্রুভড। এই শব্দগুলো আমরা ব্যবহার করে এই প্যারাফ্রেজটা করা হয়েছে। তো আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন। দুই নম্বর যে টেকনিকটা, এখানে বলছে যে স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করা। তো এখানে বলছি, এটা তো আমরা পড়েছি, এখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে। ইট ইজ এডুকেশন হুইচ প্লে সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা ছিল সিম্পল সেন্টেন্সে, আর এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে। এরপর বলছে উই মে ডু ফলোয়িং চেঞ্জেস টু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস। তো এখানে আবার লেখা হয়েছে হোয়াইল এন্ড এডুকেটেড ন্যাশন এন্ড শিওর প্রসপারিটি, এখানে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে লেখা হয়েছে এই টেক্সটটা। আর তিন নম্বর যে কৌশল, সেটা হচ্ছে এডিং অ্যান্ড অর রিমুভিং এনি ওয়ার্ডস টু কমপ্লিট দ্য প্যারাফ্রেজ। এখানে যে ইয়েটা ছিল, তো সেটা এরকম করা হয়েছে, এডুকেশন ফ্রেজ আপ
significant role in the development of the country. An educated nation ensures prosperity and maintains social values. Also, education teaches people to respect other opinion and help them needed. Education aims is to make you tough achiever, but to shape you into better persons. এখানে কিছু শব্দ বাদ দিয়ে কিছু শব্দ যোগ করে এই স্টাইলে করা হয়েছে। তো পরবর্তী আরেকটা এখানে বলছে, রিড দ্য টেক্সট গিভেন বিলো এন্ড প্যারাফ্রেজ ইন দ্য থ্রি টেকনিক্স। এখানে এই যে অ্যাডোলেসেন্স নিয়ে একটা টেক্সট দিয়ে দিয়েছে, অ্যাডোলেসেন্স নিয়ে, তো আমরা যদি একটু পড়ে নেই, অ্যাডোলেসেন্স ইউজুয়ালি ফেস মাল্টিপল কোয়েশ্চেন্স। কিশোর কৈশোরী বয়সন্ধিকালীন, অ্যাডোলেসেন্স বলতে আমরা বয়সন্ধিকাল, ইউজুয়ালি ফেস মাল্টিপল কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হয়, কন্ট্রাডিক্টরি ডিমান্ডস আইডিয়াস অ্যান্ড হুইচ ফোর্স দ্যাম টু মানে ডিল উইথ ভেরিয়াস কনফ্লিক্ট। বিভিন্ন ধরনের ডিমান্ড, বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট দ্বন্দ্বের মধ্যে পতিত হয় বা এগুলো ডিল করতে হয়, স্পেশালি দ্য লাইট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল, বিশেষ করে শারীরিক, মানসিক এবং সামাজিক যে কনফ্লিক্ট আছে সেগুলোর সাথে ডিল করতে হয়। প্যারাফ্রেজিং এন্ড রিপ্রেজিং সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জেস। প্যারাফ্রেজিং অ্যান্ড রিপ্রেজিং সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জিং। সো বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন উড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্যাম অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস। বিভিন্ন শিক্ষিত জনতা এবং ফ্যামিলি এগিয়ে আসবে তাদের এই চ্যালেঞ্জেস কি করার জন্য, অ্যাড্রেস করার জন্য। It can be helpful to teach them a specific skill. Eta tadake specific skills shikhte jothajotho dokkhota arjon korte shikhte shohayota korbe, such as the focusing and understanding the problem, kono problem solving er khetre develop the patience to listen necessary advices. Ebong jai hok ei kaaj ta ekhane amader ei je tinta technique byabohar kore ei je teenagers often encounter numerous inquiries paraphrase kora hoyeche, to chho apnara projon screenshot diye rakhte paren. Poroborti content 4.3.3 dekhar amontron janiye ajker moto ekhane shesh korchi. Allah Hafiz.